প্রতি বছর ছট পুজো উপলক্ষে জলপাইগুড়ির কামারপাড়া পুজো কমিটির পক্ষ থেকে কলস যাত্রা আয়োজন করা হয়। এবছরও 31তম বর্ষে জলপাইগুড়ি কামারপাড়া থেকে শুরু হয়ে সমগ্র জলপাইগুড়ি শহর অতিক্রম করল এই কলস যাত্রা। এদিন সকালে জাঁকজমকপূর্ণ ও শোভাযাত্রায় মহিলারা লাল পাড় শাড়ি পরে মাথায় কলস নিয়ে জলপাইগুড়ি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করেন। এই কলস যাত্রাটিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে প্রবল উন্মাদনা লক্ষ্য করা যায়। ৩১ বছরে আমাদের কামারপাড়া ছট পূজা কমিটি, আমরা তিস্তার 1 নম্বর স্পারে আমাদের ছট পূজা অনুষ্ঠিত হবে, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি 1 নম্বর স্পারে আসার জন্য। আজকে আমাদের কলস যাত্রা আছে, কলস যাত্রা আর 18 তারিখ না 18 তারিখ আমাদের, ১৮ তারিখে খারনা, 19 তারিখে সন্ধ্যাবেলায় পূজা আর 20 তারিখে সকালবেলা। এই যে প্রতি বছর করে থাকেন, এই যে মহিলারা মাথায় কলসি নিয়ে, এটা কি কারণে করেন? এটা ঠাকুরের পূজা করা হয়, প্রত্যেকেই ঠাকুরের পূজা করে, আমরাও করি, নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য, এটাই মেন উদ্দেশ্য। আমাদের প্রতি বছরই যেটা কলস যাত্রা আমরা বাইট করি, এবছর মহিলাগুলো মাথায় কলস নিয়ে প্রতি বছরই মতো এবছরও কলস নিয়ে গোটা টাউন রাউন্ড করবে, আর তাদের নিজের নিজের মনের যা মনোকামনা আছে ঠাকুর থেকে ইয়ে করবে, আর আমরাও ঠাকুর থেকে ইয়ে করি, প্রার্থনা করি যেন সবাই ভালো থাকে, সবাই সুস্থ থাকে, আর ভারত এবার ওয়ার্ল্ড কাপ যেন জিতে যায়। আমরা জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট।